কালীপূজোর রাতে শাড়ি তৈরির সুতোর গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার মোড় বসন্তপল্লী এলাকায়। জানা যায়, ওই এলাকার বাসিন্দা জগদীশ চন্দ্রের শাড়ি তৈরির সুতোর গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়। এলাকাবাসীদের বিষয়টি নজরে আসতেই তারা দমকল বিভাগে খবর দেয়। এলাকাটার নাম আগুনটা তো প্রথমে তো সবার কাছে শুনে মনে হলো যে ফানুসের জন্য আগুনটা ধরেছে। ফানুসের জন্য? মানে ফানুসের আগুনের ফুলকা থেকে হতে পারে? হ্যাঁ, এটা সবাই বলছে যে এটা হতে পারে। আচ্ছা, তো এটা কিসের গোডাউন? কিসের এটা? এটা সুতোর জড়ি। এখানে সুতো কি মজুদ থাকতো? হ্যাঁ হ্যাঁ। আচমকা কি আগুন লেগে গেল? হ্যাঁ, কেউ বুঝতেও পারেনি, আমরা তো কেউ ছিলামই না এখানে। আমরা ঠাকুর দেখতে গেছিলাম, তারপর এসে শুনি যে এরকম, আমরা মন্দিরে ছিলাম সবাই, গিয়ে দেখি এসে শুনি যে এরকম আগুন ধরে গিয়েছে, বিশাল দাও দাও করে চলে যাচ্ছে। আগুন কতটা লেগেছে? প্রায় তো খবর পেয়ে দমকল বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আমরা এটুকুনি শুনেছি যে সূত্রগুলোর আগুনটা লেগেছে। আমরা রানাঘাট থেকে এসেছি, আমাদের শান্তিপুর থেকে কল করেছে, আমরা রানাঘাট থেকে আমরা এসেছি। এখনো পর্যন্ত কটা ইঞ্জিন এসছে দমকলে? এখনো পর্যন্ত শান্তিপুরে দুটো গাড়ি এসছে, আমাদের রানাঘাট থেকে এসছে একটা এসছে, আর সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। টোটাল চারটে গাড়ি? টোটাল চারটে গাড়ি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। কালীপূজোর রাতে শাড়ি তৈরির সুতোর গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার মোড় বসন্তপল্লী এলাকায়। জানা যায়, ওই এলাকার বাসিন্দা জগদীশ চন্দ্রের শাড়ি তৈরির সুতোর গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়। এলাকাবাসীদের বিষয়টি নজরে আসতেই তারা দমকল বিভাগে খবর দেয়। কালীপূজো উপলক্ষে যে ফানুস মানে হয়, ফানুস থেকে হতে পারে? আচ্ছা, কতক্ষণ আগে লেগেছে আগুন? এটা কি সুতোর গোডাউন? কত আতঙ্ক মধ্যে রয়েছেন আপনারা? খুবই আতঙ্ক, পাশাপাশি বাড়ি বাস করছি। ফায়ার ব্রিগেড এসছে? ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু এলাকাটার নাম? আগুনটা তো প্রথমে তো সবার কাছে শুনে মনে হলো যে ফানুসের জন্য আগুনটা ধরেছে। ফানুসের জন্য? হ্যাঁ, মানে ফানুসের আগুনের ফুলকা থেকে হতে পারে? হ্যাঁ, এটা সবাই বলছে যে এটা হতে পারে। আচ্ছা, তো এটা কিসের গোডাউন? কিসের এটা? এটা সুতোর জড়ি। এখানে সুতো কি মজুদ থাকতো? হ্যাঁ হ্যাঁ। আচমকা কি আগুন লেগে গেল? হ্যাঁ, কেউ বুঝতেও পারেনি, আমরা তো কেউ ছিলামই না এখানে। আমরা ঠাকুর দেখতে গেছিলাম, তারপর এসে শুনি যে এরকম, আমরা মন্দিরে ছিলাম সবাই, গিয়ে দেখি এসে শুনি যে এরকম আগুন ধরে গিয়েছে, বিশাল দাও দাও করে চলে যাচ্ছে। আগুন কতটা লেগেছে? প্রায় তো দুই তিন তলা সমান। খবর পেয়ে দমকল বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। Thank you.
আমরা এইটুকুনি শুনেছি যে সূত্রপুরনে আগুনটা লেগেছে, আমরা রানাঘাট থেকে এসেছি, আমাদের শান্তিপুর থেকে কল করেছে, আমরা রানাঘাট থেকে আমরা এসেছি। এখনো পর্যন্ত কটা ইঞ্জিন এসেছে দমকলের? এখনো পর্যন্ত শান্তিপুরে দুটো গাড়ি এসেছে, আমাদের রানাঘাট থেকে এসেছে একটা এসেছে, আর সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। টোটাল চারটে গাড়ি? টোটাল চারটে গাড়ি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।